নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত স্টাডি উইথ স্মাইল ইউটিউব চ্যানেলে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম নবান্ন স্কলারশিপ কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কারা কারা অ্যাপ্লাই করতে পারবো সেই সম্বন্ধে। যদি ভিডিওটি কেউ না দেখে থাকো, যদি তোমরা ভিডিওটি মিস করে যাও, তো তার জন্য আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা পারলে সেখান থেকে সমস্ত ডিটেলস দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করব নবান্ন স্কলারশিপের যে অফলাইন ফর্ম, সেটি আমরা কিভাবে ফিল আপ করবো সেই সম্বন্ধে। তো যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের সামনে চলে এসছে। অ্যাপ্লিকেশন ফর্মে দেখো ডান দিকে ফটো বলে লেখা আছে, ফটো বলে যে জায়গাটা লেখা আছে এখানে তোমাদের কিন্তু তোমাদের যে পাসপোর্ট সাইজ ফটো সেটা এখানে কিন্তু পেস্ট করতে হবে। তারপর দেখো এখানে লেখা আছে নেম, এই নেম যে এখানে লেখা আছে এখানে কিন্তু তোমাদের নামটি পুরোপুরি ব্লক লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটার বড় হাতে লিখতে হবে নেম। তারপর লেখা আছে গার্জেন্স নেম, এখানে তোমাদের বাবা নাম বা মায়ের নাম, যে তোমাদের বাড়ির গার্জেন আছে তার নাম লিখতে হবে। তারপর দেখো দেওয়া আছে ডেট অফ বার্থ, এখানে তোমাদের জন্ম তারিখ মাস এবং সাল তিনটে দিতে হবে। তারপর আছে দেখো রিলিজিয়ন, রিলিজিয়ন অর্থাৎ তোমাদের ধর্ম, ধর্মটা বসাতে হবে হিন্দু বা মুসলিম, শিখ বৌদ্ধ যা আছে সেই ধর্ম। তারপর জেন্ডার, জেন্ডার অর্থাৎ মেল বা ফিমেল জেন্ডার বসাবে। তারপর আছে সাবকাস্ট, অর্থাৎ কেউ ওবিসি এ, ওবিসি বি, এসটি বা এসসি হতে পারো, সেই সাবকাস্ট এখানে দেবে। তারপর কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আছে দেখো পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমরা যেখানে থাকো, তোমাদের গ্রাম বা শহর সেখানকার ঠিকানা। তারপর আছে ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমাদের জেলার নাম। তারপর আছে পিনকোড, তোমাদের এলাকার পিনকোড দিয়ে দেবে। তারপর আছে মোবাইল নাম্বার, সঠিক মোবাইল নাম্বারটি বসাবে। এবং ইমেল আইডি, ইমেল আইডিটিও কিন্তু বসিয়ে দেবে, পরবর্তীকালে আপডেট পেতে খুব সুবিধা হবে তাহলে তোমাদের। এটা হলো। এরপর দেখো আছে অ্যাকাডেমিক ডিটেলস, অ্যাকাডেমিক ডিটেলসে কী বলা আছে দেখো, এখানে দিতে হবে তোমাদের নেম অফ এক্সাম, মানে তোমরা যে পরীক্ষাটি আগে দিয়ে এসেছো সেই পরীক্ষাটির নাম, কোন বোর্ড থেকে দিয়েছ সেই বোর্ডের নাম, এয়ার অফ পাসিং কত সালে তোমরা পরীক্ষাটি দিয়েছো সেটা। তারপর আছে গ্রেড, গ্রেড অর্থাৎ তোমরা কত কেমন পেয়েছো, এ প্লাস না এ, তোমাদের রেজাল্টে দেওয়া আছে সেই গ্রেডটা বসাবে। তারপর আছে পার্সেন্টেজ অফ মার্কস, তোমরা কত পার্সেন্ট নাম্বার পেলে সেই পার্সেন্টেজটা কিন্তু এখানে দিতে হবে। হলো। তারপরে আছে দেখো কারেন্ট কোর্স ডিটেলস, অর্থাৎ তোমরা বর্তমানে যেই কোর্সটায় ভর্তি হলে সেটার ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে। কী আছে কোর্স নেম, অর্থাৎ তোমরা কী কোর্স করছো সেটার নাম এখানে তোমরা দিয়ে দেবে। কোর্স ডিউরেশন অর্থাৎ কত দিনের কোর্স, এক বছর না দু বছর, সেটা দিয়ে দেবে। তারপরে যদি দেখো সিজন, সিজনও তোমরা বসিয়ে দেবে 2022-23, এটাই হবে তোমাদের একাডেমিক সিজন। তারপরে যদি দেখো নেম অফ দ্য ইনস্টিটিউট, অর্থাৎ কোন ইনস্টিটিউট, কোন প্রতিষ্ঠান থেকে তোমরা করছো বা পড়ছো ভর্তি হলে সেটার নাম। অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ তোমরা যেই ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানে পড়ছো সেটার পুরো ঠিকানা, ঠিকানাটা কিন্তু ঠিকঠাক বসাতে হবে। এরপর আসি ব্যাঙ্ক ডিটেলস, এখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটি বসাবে। তারপর আইএফএসসি কোড, এখানে কিন্তু ব্যাংকের একটা নির্দিষ্ট কোড থাকে আইএফএসসি, সেই কোডটা কিন্তু সঠিকভাবে দেবে। ব্যাঙ্ক নেম অর্থাৎ কোন ব্যাঙ্ক, ব্যাঙ্কের নাম কি, স্টেট ব্যাঙ্ক না গ্রামীণ ব্যাঙ্ক, আরও অনেক ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কের নাম। ব্রাঞ্চ নেম, ব্যাঙ্কটি কোন ব্রাঞ্চের অন্তর্গত সেই ব্রাঞ্চের নামটা বসিয়ে দেবে। এগুলো যদি তোমরা না জানো তোমরা ব্যাঙ্কের বইটি দেখবে, নাহলে ব্যাঙ্কে গিয়ে কিন্তু জেনে আসবে আইএফএসসি কোড কত, ব্যাঙ্কের ব্রাঞ্চ নেম কোনটা, ভালোভাবে জেনে কিন্তু ফর্মটি তোমরা ফিল আপ করবে, ভুলভাল কিন্তু করবে না। তারপর দেখো নিচে আছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমার এখানে কিন্তু সই করতে হবে। তারপর এখানে প্লেস আর ডেটটা তোমাকে বসিয়ে দিতে হবে, তাহলে এই ফর্মটা আপাতত ফিল আপ হয়ে যাবে। এরপর সেলফ ডিক্লারেশন ফার্স্ট টাইম, অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে নিজস্ব একটা নির্দেশনামা দিতে হবে, এখানে তোমরা নিজেদের নাম বসিয়ে দেবে। আই অ্যাম সন অফ, এখানে তোমার বাবার নাম বসাবে। মাই কারেন্ট অ্যাড্রেস ইজ, তোমরা বর্তমানে কোথায় বাস করছো সেখানকার ঠিকানা দেবে। ডিস্ট্রিক্ট তোমাদের জেলার নাম দিয়ে দেবে, এখানে পিনকোড বসিয়ে দেবে। ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ বিন রিডিং ইন ক্লাস, তুমি কোন ক্লাসে পড়ছো সেটা বসিয়ে দেবে। মাই কারেন্ট অ্যাকাডেমিক সিজন, এখানে তোমাদের কলেজের নামটা বসিয়ে দেবে বা ইনস্টিটিউটের নাম। তারপর এখানে আছে তোমাদের সিগনেচার, তোমরা এখানে সই করবে। এবং এই জায়গাটা, এই জায়গাটাই কিন্তু তোমাদের, তোমরা যদি স্কুলে পড়ে থাকো হেড টিচার, কলেজে পড়লে কলেজের প্রিন্সিপাল স্যার সই করে কিন্তু সিল মেরে দেবে, এই জায়গাটা কিন্তু তোমাদের না, তোমাদের শুধু এখানে সিগনেচার অবধি। তারপরে দেখো রেকমেন্ডেশন অফ এমএলএ, এমএলএ স্যারের একটা রেকমেন্ডেশন ফর্ম আছে, এটা কিন্তু এমএলএ স্যার ফিল আপ করবেন।
এখানে কী কী বসাবেন? এখানে তোমার নাম, তোমার বাবার নাম, তুমি কোথায় বাস করো সেই ঠিকানা, তোমার পোস্ট অফিস, তোমার পুলিশ স্টেশন, তোমার ডিস্ট্রিক্ট, তোমার পিনকোড এবং তোমার ফ্যামিলি ইনকাম। এখানে কিন্তু ফ্যামিলি ইনকামটা বসিয়ে দেবে, এখানে তোমাকে সই করতে হবে এবং এখানে সই করবে কিন্তু এমএলএ স্যার সিল করে, অর্থাৎ তিনি স্ট্যাম্প মেরে কিন্তু এখানে সিগনেচার করে দেবেন। এটাই ছিল তোমাদের তিনটে ফর্ম নবান্ন স্কলারশিপের, এবং এই স্কলারশিপের ফর্মটি তোমরা যাতে খুব সহজেই ডাউনলোড করতে পারো সেই জন্য কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে এই ফর্মটি ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা যত তাড়াতাড়ি পারো ফর্মটি ফিল আপ করবে, ফিল আপ করে কিন্তু অফলাইনে পাঠিয়ে দেবে বা নবান্নে গিয়ে তোমরা দিয়ে আসবে, কারণ এবারে কিন্তু সম্পূর্ণভাবে অফলাইন ফর্মটি ফিল আপ করতে হবে। আশা করি তোমরা যথেষ্ট পরিমাণে উপকৃত হবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিও কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে।